শক্তিশালী হারিকেন ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার বিকেলে ঘণ্টায় সর্বোচ্চ 240 কিলোমিটার বা 150 মাইল গতিতে স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি। এতে পানিতে তলিয়ে গেছে মার্কিন অঙ্গরাজ্যটির অনেক এলাকা, বিদ্যুৎহীন লাখো মানুষ। পানির স্রোতে ভেসে গেছে বাড়ি গাড়ি, অনেক এলাকা এখন পানির নিচে। ঝড়ে অভিবাসী বহনকারী একটি নৌকা ফ্লোরিডা উপকূলে ডুবে গেছে, এতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন এক সরকারি কর্মকর্তা বলছেন, হারিকেন ইয়ানের আঘাতে নৌকা ডুবিতে 20 জন নিখোঁজ রয়েছেন। US বর্ডার প্যাট্রোল ও কোস্টগার্ড নিখোঁজ অভিবাসীদের সন্ধান করছে। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ভেতর ও বাইরে 2,140টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লোরিডার প্রায় 13 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। দক্ষিণ পশ্চিম ফ্লোরিডার মার্কো দ্বীপের পুলিশ জানিয়েছে, ঝড়ের কারণে শহরের কিছু অংশ প্রায় 2.5 ফুট পানিতে ডুবে গেছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, প্রাণঘাতী ঘূর্ণিঝড় ইয়ানের প্রভাবে উপকূলে কিছু এলাকা 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। সাসোটাস সহ কয়েকটি কাউন্টির লোকজনের অন্য কোথাও যাওয়া নিরাপদ হবে না বলে সতর্ক করেছেন। আবহাওয়া পূর্বাভাস ব্যাপক বজ্রবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর বিষয়ে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়টি মূল ভূখণ্ডের দিকে আরও এগোলে মধ্য ফ্লোরিডায় 2 ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার নেপলসের বাসিন্দা লরেন জানান, বুধবার ঝড়টি আঘাত আনার পর বাড়ির গ্যারেজ পানির নিচে চলে যায়, ধীরে ধীরে তা বেড়ে প্রথম তলায় উঠে যায়। আমাদের গাড়ি রাস্তায় ভাসছে। জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন, এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর কথা বলবো, এটি একটি ঐতিহাসিক ঘটনা। এর একদিন আগে কিউবায় আঘাত হানে ইয়ান, এর কারণে দেশটিতে ভূমিধ্বস ও বন্যা দেখা দেয়, উপড়ে যায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি, পুরো কিউবা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।